করলাম, লিঙ্কডইনে ঢুকো, মনে করো গ্রামীণ ফোন বা এরকম একটা বড় কোম্পানির একজন ডাইরেক্টরের প্রোফাইলে গিয়ে দেখবা তার স্কিল এন্ডোর্সমেন্টের সংখ্যা মাত্র একটা দুইটা তিনটা। সবার প্রথমে সবাই যেটা করবা, ওপেন টু ওয়ার্ক দিয়ে দিবা। একটু দাঁড়াও, আমাকে রিমোট অ্যাক্সেস দাও। ওপেন টু ওয়ার্ক দেওয়ার সিস্টেম মানে কি, আমি আসলে এখন হায়ার করার জন্য রেডি এরকম, ঠিক আছে? এই যে ওপেন টু নামে একটা অপশন আছে, ভালো করে দেখো। ওপেন টু তে ক্লিক করবা, এখানে ফাইন্ডিং এ নিউ জব দিবা, তারপর এখানে তোমার জব টাইটেল যেটা আছে সেটা দিতে পারো, অথবা তুমি এখানে আরো লিখতে পারো, ধরো ই কমার্স এর উপরে ই কমার্স ম্যানেজার এরকম দিলাম, ওয়েব ডেভেলপার দিবা এরকম, ঠিক আছে? জব লোকেশন ঢাকা বাংলাদেশ যা আছে থাক, এটা টিক দিয়ে দিবা রিমোটলি, যাতে আমি কাজ করতে পারি, অর্থাৎ আমেরিকা থেকে কেউ আমাকে যাতে হায়ার করতে পারে, রিমোট ওয়ার্ক বলা হয় এটাকে, ঠিক আছে? তার একটু নিচে তুমি কখন স্টার্ট করতে পারবা, এটা সবসময় ইমিডিয়েটলি দিবা। তারপরে জব টাইপসটা ফুল টাইম, কন্ট্রাক্ট, পার্ট টাইম, ইন্টার্নশিপ সব দিয়ে দিবা, ঠিক আছে? শেষ শেষ হওয়ার পর এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করে অল লিঙ্কডইন মেম্বার্স দিয়ে দিবা, ঠিক আছে? সেটা সবাই দেখতে পারে, অ্যাড টু প্রোফাইল। এবার দেখবা এখানে ওপেন টু হায়ার হয়ে যাবে। ওকে, ডান, এই যে ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে? এটা সবাই করে নিবা, এক ওপেন টু ওয়ার্ক ওপেন থাকবে। আচ্ছা, যাদের প্রোফাইল কমপ্লিট নাই, ইন্টারমিডিয়েট স্টেজে আছে বা মিডল স্টেজে আছে, তারা প্রোফাইল কমপ্লিট করবা, কি করতে হবে, এখানে ড্রপ করে ও তোমাকে বলে দিবে কি কি করা লাগবে। এডুকেশন অ্যাড করা নেই, অ্যাড এডুকেশন করবা। তারপর হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স অ্যাড করবা, সবচেয়ে বেস্ট হচ্ছে আমার প্রোফাইলটা ফলো করো, আমি কিভাবে সাজাইছি জাস্ট আমার মতো করে। তোমরা আমি যদি এডুকেশন দিই তোমরাও এডুকেশন দিবা, আমি যদি স্কিল দেই তোমরাও স্কিল দিবা, এরকম আর কি, ঠিক আছে? এমন ভাবে ব্র্যান্ডিং করছি, মিনাজুল আসিফ দিয়ে সার্চ করলে ফার্স্টে আমারটাই আসবে। কানেক্ট করবা, সেন্ড। আচ্ছা, আমার প্রোফাইলটা জাস্ট তোমরা দেখো, দেখে জাস্ট আমি কি করছি দেখো, ঢুকানোর পর এই যে ঢুকলাম, ঢুকার পর প্রোফাইলটাতে দেখো আমি সবার প্রথমে অ্যাবাউট সেকশনটা আছে, এখানে তুমি টাইটেলটা দিবা কি, তোমরা সবাই টাইটেল দিবা ওয়েব ডেভেলপার ফাইবার, ঠিক আছে? ওয়েব ডেভেলপার আপওয়ার্ক, টাইটেলে তুমি ওয়েব ওয়ার্ডপ্রেস ই কমার্স এক্সপার্ট দিয়ে দিবা, ঠিক আছে? টাইটেল, টাইটেলের পর এখানে হচ্ছে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনটাতে দেখো আমি কিভাবে সাজিয়েছি, এভাবেই সাজাও তোমরা। আর আমরা অলরেডি বলছি মার্কেটে আমরা প্রায় 40টার মতো কাজ কমপ্লিট করছি, এটা বলা হয়নি, আমরা মার্কেটে আমরা বলবো আমরা প্রায় 40টার মতো কাজ কমপ্লিট করছি, বা 40 থেকে 100টার মধ্যে বলবো, এবং আমি লাস্ট 3 বছর ধরে কাজ করতেছি এটা বলবো, তার মানে 2018 থেকে কাজ করতেছি, ঠিক আছে? এরপরে এখানে যে স্কিল গুলো আছে, তোমরা আমার স্কিল থেকে তোমরা যেগুলো যেগুলো মনে করো তোমরা তোমাদের আছে, তোমরা সেই স্কিল গুলো অ্যাড করতে পারো, ঠিক আছে? এখানে আমি খুব সুন্দরভাবে সবগুলো স্কিল লিখে রাখছি, এবং এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে ফিচার হচ্ছে কি, যে ফিচারটা স্কিপ করলাম, ফিচারটা আর্জেন্ট না, অ্যাক্টিভিটি অটো আসবে, এক্সপিরিয়েন্সটা অ্যাড করবে, এটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স। তোমাকে কি দিবা, তোমরা দিবা এখানে ওয়েব ডেভেলপার ফাইবার, আমি নিচে দিছি দেখো, আমার এইগুলা বাদে একটু পরে নিচের দিকে দেখতে পাবা, শো ফাইবার এক্সপিরিয়েন্স, এই যে আপওয়ার্ক, টপ রেটেড আপওয়ার্ক, এরকম তোমার লিখবা ওয়েব ওয়ার্ডপ্রেস আপওয়ার্ক এর কাজ করতেছো, এবং সবগুলো লাস্ট 3 ইয়ার ধরে করতেছো। তারপর হচ্ছে এখানে দিবা ওয়ার্ডপ্রেস ওয়েব বা ওয়ার্ডপ্রেস ই কমার্স ফাইবার, ঠিক আছে? এই দুটো কমন থাকবে, গেল, ঠিক আছে? এরপর এডুকেশন অ্যাড করবা, এডুকেশন তুমি তোমার যে কটা এডুকেশন আছে সবগুলো তুমি এখানে অ্যাড করে ফেলবা। তারপরে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন নামে একটা অপশন আছে, আই ডোন্ট নো অ্যাড করছে কিনা, আমি অ্যাড করার অপশনটা দেখাচ্ছি, যারা অ্যাড করার কোথা থেকে অ্যাড করবো বুঝতেছো না, তারা অ্যাড প্রোফাইল সেকশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে গিয়ে এই যে ওর অ্যাবাউট মনে হয় অ্যাড করা নাই, অ্যাবাউট সামারি অ্যাড করবে, ঠিক আছে? এরপরে স্কিলের মধ্যে গিয়ে সবাই এই কাজটা মাস, আচ্ছা লাইসেন্সটা আগে একটু দেখাইনি, লাইসেন্সটা হচ্ছে সম্ভবত ব্যাকগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন অ্যাড করে দিবা। অ্যাড করে ওই যে আমি কিছু লাইসেন্স নেওয়া দেখাইছি তোমাদেরকে, কিছু সার্টিফিকেট নেওয়া দেখাইছি, সেই সার্টিফিকেট গুলো অ্যাড করবা। আচ্ছা, যারা অ্যাড করো নাই আনফরচুনেট, এখন লাইসেন্স নেওয়ার টাইম নেই, প্রোফাইলটা কমপ্লিট করো জাস্ট। এরপর হচ্ছে
স্কিলটা সবাই অ্যাড করবা, স্কিলটা এন্ডোর্স করতে হবে। হ্যাঁ, এন্ডোর্স কিভাবে করে আমি ওর প্রোফাইলে এটা একটু একসেপ্ট করি, তারপর দেখাচ্ছি। আচ্ছা, স্কিল এন্ডোর্সমেন্টের ব্যাপারটা এরকম, ধরো টু ডিলোড দি, আমি তোমাকে একসেপ্ট করে ফেলছি। আচ্ছা, যারা আমার সাথে অ্যাড নাই, লিঙ্কডইন এর রিকোয়েস্ট পাঠাও আমাকে। লিঙ্কডইন প্রোফাইল আছে না সবার কাছে? linkedin.com/in/minhajulasif। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি জুমের চ্যাটে, সবাই একটু রিকোয়েস্ট পাঠিয়ে দাও। এরপর আমরা এক্সচেঞ্জ করব, প্রোফাইলটা দাঁড়া যাবে আমাদের linkedin.com/in/। তোমরা যদি মার্কেট প্লেসে সাকসেসফুল নাও হও, প্রপারলি লিঙ্কডইন প্রোফাইলটা উঠাইতে পারলে ফিউচারে যে কোনো সময় কাজ পাবো। আচ্ছা, স্কিলটা দেখো, স্কিল আমি স্কিল ব্যাপারটা কি, স্কিলটা অ্যাড করতে হবে সবার নিজস্ব, ম্যানুয়ালি অ্যাড করবা, বেশি না 5টা 6টার মতো স্কিল অ্যাড করো, মেজর স্কিল গুলো, এবং সেই স্কিল গুলো একজন আরেকজনকে নক করে এন্ডোর্স করবা। এন্ডোর্সমেন্ট বলতে কি, ধরো কোনো একজন আমার প্রোফাইলটা ভিউ করতেছে, ভিউ করতে গিয়ে সে দেখবে অনেকগুলো লাইসেন্স আছে তার, সে অনেকগুলো সার্টিফিকেট নিছে, ভলান্টারি এক্সপিরিয়েন্স আছে, ওই স্কিল ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, তুমি ওয়েব ডেভেলপমেন্ট লিখে রাখছো তাইলেই খালি হবে না, অন্য অনেক মানুষকে বলতে হবে তুমি ওয়েব ডেভেলপমেন্ট পারো। ধরো এখন সুজন হোসেনের প্রোফাইলে আমি ভিজিট করছি, সুজন হোসেন মিনহাজুল আসিফের প্রোফাইলে গিয়ে বলল ওয়েব ডেভেলপমেন্ট, মানে ওর আগে আরো 62 জন বলছে মিনহাজুল আসিফ ওয়েব ডেভেলপমেন্ট পারে, ই কমার্স পারে বলছে 48 জন। এটাকেই বলা হয় এন্ডোর্সমেন্ট, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি ও এটা পারে, ব্যাপারটা এরকম। এখন সুজন কিভাবে সাক্ষী দিবে, এখানে প্লাসে ক্লিক করবে, প্লাসে ক্লিক করে ও বলবে যে মিনাজ ভাই হাইলি স্কিল এই টপিকের উপর, তারপর সাবমিট করে দিবে। জাস্ট যে কয়টা রিলেশনশিপ এখানে কি দিব, রিলেশনশিপ লাগবে না, ওটা ছাড়াই দিয়ে দাও সাবমিট। আচ্ছা ঠিক আছে, সবাই যেটা করবা মানে ইন্ডিভিজুয়ালি তোমরা একে অপরকে ইনবক্স করে এন্ডোর্সমেন্টটা করাই নিবা। আর আমি আজকে রাতে নেক্সট 1 ঘন্টা থাকবো, আমার প্রোফাইলে যে কটা স্কিল আছে একটু কষ্ট হবে, আমার এখানে মনে হয় 45টার মতো স্কিল আছে, সবগুলো স্কিলে ক্লিক করে একটু এন্ডোর্স করে দিবা। এন্ডোর্স করা কি ক্লিয়ার? প্রোফাইলে গিয়ে একদম নিচের দিকে দেখবে স্কিল নামে একটা অপশন আছে, কি নামে, স্কিল এন্ডোর্সমেন্ট নামে, সেখানে যে কয়টা স্কিল আছে সবগুলোতে ক্লিক করে হাইলি স্কিলড সাবমিট, হাইলি স্কিল সাবমিট, এভাবে দিয়ে তুমি তোমার প্রোফাইলের লিঙ্কটা আমাকে দিবা, আমার স্কিল এন্ডোর্সমেন্ট ডান করে আমাকে ইনবক্স করবে, আমিও তোমার স্কিলগুলোকে এন্ডোর্স করে দিব। আর আই হোপ আমার আমার এন্ডোর্সমেন্টটা তোমাদের জন্য যথেষ্ট কাজে দিবে। সাবমিট ওয়েব ডিজাইন, ঠিক আছে, এন্ডোর্সমেন্ট কি ক্লিয়ার? কিছুই না, খালি হাইলি স্কিল দিয়ে টিক হয়ে যাবে সবগুলো, যে কয়টা আছে সবগুলো স্কিলই এন্ডোর্স করে দিবা। ক্লিয়ার, এন্ডোর্সমেন্ট ক্লিয়ার? ব্যাপারটা কি দেখো, আমরা যদি কোন একজন গ্রামীণ ফোনের বড় একজনের প্রোফাইলে ঢুকি, মনে করো এটা কতটা কার্যকরী খেয়াল করো, আমার এখানে এন্ডোর্সমেন্ট কত আছে, মনে করো এখানে 30টার মতো আছে অন এভারেজ। হ্যাঁ, গ্রামীণ ফোনে একটা বড় কোম্পানি, এই কোম্পানিটাতে আমরা ঢুকলাম, ঢুকে এদের যে পিপল গুলো আছে তার মধ্যে টপ লেভেলের একজন পিপলের প্রোফাইলে গেলে তুমি দেখবা, যে পিপলে গেলাম যে কোনো একটা টপ প্রোফাইলে গেলে দেখবা ওদের 2টা 3টার বেশি এন্ডোর্সমেন্ট নাই, তোমাদের ব্যাচে আছে 91 জন স্টুডেন্ট, তোমরা যদি 50টা এন্ডোর্সমেন্টও নিতে পারো এই ক্র্যাশ থেকে, তোমাদের প্রোফাইল লাইফ টাইমের জন্য দাঁড়ায় গেল। ক্লিয়ার? মনে করো ডেপুটি জেনারেল ম্যানেজার, তার প্রোফাইলে কি আছে একটু দেখি, তার এন্ডোর্সমেন্ট কয়টা আছে। চিন্তা করো কতটা দুর্ভাগ্য, দেখি তার কি অবস্থা, ব্যস্ত মানুষ তো, বেশি ব্যস্ত, বাইরের কান্ট্রিতে এগুলা অনেক, এই লোকটা ব্যাপার ভালো আছে, এটা দিক খেয়াল রাখা সব থেকে, মানে ফেসবুকে থেকে এই লিংকডইন উপর লিংকডইনটা জোর দেওয়া উচিত। লিংকডইনে তোমরা যদি প্রতিদিন 300 করে এইচআর পিপল কে কানেক্ট করো, তার মধ্যে যদি 50 জনও কানেক্ট হয়,
এক মাস পরে তোমার মানে কত হইলো, প্রায় 1,500 কানেকশন। এই 1,500 কানেকশনের প্রোফাইল থেকে তুমি খালি তোমার টাইমলাইনে দেখবা প্রতিদিনই মিনিমাম 300 থেকে 400 জবের খালি মানে ইনফরমেশন জবে অ্যাপ্লাই করার জন্য। তো এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তোমার প্রোফাইলটা ভারী হতে হবে। ধরো একজন এই লোকটা আবার খুব প্রোফাইল ভালো ইউজ কাজ করবো করছে, কিভাবে ভাই? এই লোকটা খুব ভালো করছে, 90টা এন্ডোর্সমেন্ট তার, খুবই ভালো, ঠিক আছে। কিন্তু আগের লোকটাতে সে স্কিল অ্যাড করে না, এন্ডোর্সমেন্ট তো দূরের কথা। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, তোমরা স্কিল এন্ডোর্সমেন্ট দেখে চিন্তা করবে, একজন মানুষ 99 জন বা 100 জন মানুষ যখন বলছে সে হিউম্যান রিসোর্স নিয়ে ভালো কাজ করে, তো সে আসলে স্কিলড। তো তোমরা যদি 20টা 30টাও নিতে পারো, ইটস হিউজ। রিকমেন্ডেশন দেখো কয়টা আছে, তার রিকমেন্ডেশন একটাও রিসিভ করেনি, এটা তার জন্য দুর্ভাগ্যের ব্যাপার। রিকমেন্ডেশন কেমনে রিসিভ করবে? আচ্ছা, আমার রিকমেন্ডেশন আমার আছে কত, 27টা। রিকমেন্ডেশন রিসিভ করার প্রসেসটা একটু খেয়াল করো। এখন এটা নিয়মটা কি, আমাকে তোমার স্কিল এন্ডোর্সমেন্ট, আমাকে এন্ডোর্সমেন্ট করে দেওয়ার পর পর আমি তোমাকে একটা রিকোয়েস্ট পাঠাবো স্কিল এন্ডোর্সমেন্টের। আচ্ছা, কিভাবে রিকোয়েস্ট পাঠাবো আমি আমি দেখা দিচ্ছি। ভাই এটা গ্রুপে অনেকে দেয় না ভাই, একটু স্ট্রিক্টলি বলে দেন আমাদের ইন্ডিভিজুয়ালি এমএলএ এমএলএ আমাকে তুমি যদি দাও আমি তোমাকে দিব না কেন, তাই না? ব্যাপারটা এরকম, ইন্ডিভিজুয়ালি ওয়ান আমাদের টু ওয়ান না ব্যাচে করো। এরকম হয়েছে ভাই, আমি সবাইকে দিছি আর অনেকেই এটা মিস করে গেছে। তাহলে এন্ডোর্সমেন্ট সব সরাই ফেলাবো, উঠাই ফেলা যায় এন্ডোর্সমেন্ট, আরেক ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, লিঙ্কডইন কই গেছে আমার। আচ্ছা, তোমার নামটা জানি কি ভাইয়া, যার প্রোফাইল স্ক্রিন শেয়ার করতেছি? জন হোসেন, কি হোসেন? সুজন হোসেন? তানভীর হোসেন ভাই, সাইদ তানভীর হোসেন মনে হয়। না না, সাইদ না না, তানভীর সুজন হোসেন না। হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুজন হোসেন। SHUZON। আচ্ছা, সুজন হোসেনকে পাইছি। সুজন হোসেনকে আমি একটা স্কিল এন্ডোর্সমেন্টের রিকোয়েস্ট পাঠাচ্ছি। দেখো ও রিকোয়েস্টটা কিভাবে পাবে এবং কিভাবে অ্যাকসেপ্ট করবা, আবার তুমি আমাকে কিভাবে দিবা, আমি তোমাকে কিভাবে দিব খেয়াল করো। এন্ডোর্সমেন্টটা কেমনে পাঠাইছো একটু দেখো। ভাই স্ক্রিন স্ক্রিন আটকে আছে ভাই। ও আচ্ছা, এবার ওর এখানে আস্ক ফর প্রোফাইল, কি তোমার প্রোফাইলে ভিজিট করবা, যে যার প্রোফাইলে ভিজিট করবা। প্রোফাইলে ভিজিট করার পর প্রোফাইলে নিচের দিকে দেখবা রিকমেন্ডেশন নামে কোনো একটা অপশন অ্যাড আছে কিনা, যদি অ্যাড না থাকে অ্যাড করে নিবা। রিকমেন্ডেশন স্কিল এন্ডোর্সমেন্টে তোমরা স্কিল অ্যাড করে নিবা, খুব বেশি দরকার নাই, তোমরা সবাই মিনিমাম 10টা করে স্কিল অ্যাড করো। কি কি দিবা বলো তো? ওয়ার্ডপ্রেস, স্কিল না দিলে এন্ডোর্স করতে পারবে কেউ? পারবে না কিন্তু। ওয়ার্ডপ্রেসের পর ই-কমার্স, ই-কমার্সের পর ই-কমার্স, কমার্স, শপিফাই ডিজাইন, শপিফাই দিন অবশ্যই শপিফাই। ভাই স্কিল আর এন্ডোর্সমেন্টস আপনার টেক স্কিল কুইজ আছে, ওগুলো কি আমরা ইগনোর করে যাব? স্কিল কুইজটা দিতে গেলে পাস করা অনেক টাফ, খুবই টাফ কোশ্চেন গুলো, সময় নষ্ট হবে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আর কি দিব আমরা, ইমেল মার্কেটিং পারি, তাই না? আর সবাই ওয়েব ডেভেলপমেন্ট কমন দিবা, যদিও আমাদের তো ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, দিব। যদিও আমাদের তো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স না, দিয়ে রাখো এখানে। হ্যাঁ আমরা তো ওয়েব ডিজাইনই। ওয়েব ডিজাইন কি দিছি না? ওয়েব ডিজাইন দিছি। আচ্ছা, আর কি কি দেওয়া যায়? ইমেল মার্কেটিং দিছি, তারপর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টার মতো হয়ে গেছে না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে না, ইমেল মার্কেটিং দিছি। আচ্ছা, ওয়েবসাইট দিয়ে আর কি কি আছে? ওয়েবসাইট বিল্ডিং, আচ্ছা রেসপন্সিভ ওয়েবসাইট একটা থাকার কথা। হ্যাঁ, এখানে কি মাল্টি স্কিল কন্টেন্ট সেট করা ডেভেলপার? যাবে? হ্যাঁ, বুঝিনি। এখানে হ্যাঁ, কি মাল্টি যাবে 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 না কেন? আচ্ছা, মাই ফ্রন্ট এন্ড ডেভেলপার দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, একই জিনিস বারবার দেওয়া দরকার। রেসপন্সিভ ওয়েবসাইটটা দাও, তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড দিতে পারো, ফ্রন্ট এন্ড যদি জানো। মোটামুটি ঠিক আছে, এ কটা দিলাম, ঠিক আছে, একটা দুইটা 10টার বেশি দিতে গেলে ঝামেলা, এন্ডোর্সমেন্ট করতে সবাই অস্থির হয়ে যাবে, দিলাম, ঠিক আছে। এবার তোমাকে সবাই এন্ডোর্সমেন্ট করতে পারবে, ঠিক আছে, স্কিল গুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই ভাই আমি এবার আস্ক ফর রিকমেন্ডেশন নাই, আস্ক ফর রিকমেন্ডেশন কিভাবে অ্যাড করবা, একদম টপে দেখো, অ্যাড প্রোফাইল সেকশনে যাবা, অ্যাড প্রোফাইল সেকশনে একটু নিচের দিকে কই গেছে, স্কিল দিছি, অ্যাকমপ্লিশমেন্টের মধ্যে কি আছে,
রিকমেন্ডেশনটা কই? ভাই একটা কোশ্চেন ছিল, আপনারা লিংকডইনে যখন আমরা কোনো পোস্ট করব তখন কি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি যখন লিংকডইনে মার্কেটিং দেখাবো তখন বুঝতে দেখতে পাবা। আচ্ছা, এই যে এডিশনাল ইনফরমেশনের রিকোয়েস্টেড রিকমেন্ডেশনটা প্রোফাইল সেকশনে অ্যাড করে নিবা। এরপরে তুমি ধরো মিনাজুল আসিফকে বলতেছো তুমি আমাকে রিকমেন্ড করে দাও, রিলেশনশিপ চুজ করবা দুই নাম্বারটা। আচ্ছা সরি, মানে তোমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিবা, রিলেশনশিপ দিবা দুই নাম্বারটা। নেক্সট সেন্ড। ওকে, ও একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাইছে না? পাঠাইছে কি? জি ভাই। আচ্ছা এবার আমার স্ক্রিন থেকে দেখো রিকমেন্ডেশনটা কেমন আসে। আমার কাছে নোটিফিকেশন আসবে এই যে ও একটা রিকমেন্ডেশন চাইছে। হ্যাঁ ওকে চাইছে, খুব ভালো। এখন আমি ওকে রিকমেন্ড করতেছি, দেখো কি কি লিখতেছি, কিভাবে লিখতেছি। সুজন হোসেনকে আমি রিকমেন্ডেশন, এবার আমাকে রিকমেন্ডেশন করার জন্য আমি বলতেছি আমার প্রোফাইল থেকে, কিভাবে বলতেছি, এই যে গেলাম এখানে যাওয়ার পর রিকমেন্ডেশন আস্ক ফর রিকমেন্ডেশনে তাকে আস্ক করবো, SUZON না SHU, সুজন হোসেন সিলেক্ট রিলেশনশিপে দুই নাম্বারটা দিলাম। এখানে আমি আমার কোড মেমরি দিয়ে আমি ওর কাছে রিকোয়েস্ট পাঠালাম, ঠিক আছে সেন্ড। আচ্ছা এবার দেখি ওর প্রোফাইলে। ভাই সুজন স্ক্রিন শেয়ার করো। ভাই আমার তো ওপেন হলো না কেন আপনার? এখানে দেখতেছি আমি, স্ক্রিন শেয়ার করো একটু। স্ক্রিন শেয়ার করো, একটু লিমিট অ্যাক্সেস দাও তো। আচ্ছা ওর কাছে একটা রিকোয়েস্ট চলে আসছে। আচ্ছা ওকে, রিকোয়েস্টটাতে আমি ঢুকলাম, ক্লিক করলাম। এখন ও একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাবে। আচ্ছা দেখো রিকমেন্ডেশন লিখতেছে সে মিনাজ ভাইয়ের উপর। হ্যাঁ ঠিক আছে, ইনস্ট্রাক্টর বানানো ভুলে গেলাম। আর সবাই রিকমেন্ডেশন যখন দিবা হাইলি রিকমেন্ডেড ওয়ার্ডটা লেখার ট্রাই করবা। এরকম দুই তিন লাইনের একটা রিকমেন্ডেশন সেন্ড করে দিলাম। আচ্ছা এবার আমি ওর প্রোফাইলে গেলে আমিও দেখবো রিকমেন্ডেশন রিকমেন্ড করার অপশনটা, ঠিক আছে। আচ্ছা রিকমেন্ড করার অপশনটা কি ওপেন? তোমার কি আরেকজনের প্রোফাইলে গিয়ে দেখি তো, আরেকটা ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ড নাম লিখো তো তোমার নেটওয়ার্কের। সুস্মিত রহমান, তাই নাকি? ওই একমাত্র ফ্রেন্ড নেই। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড প্রোফাইলে গেলাম, যাওয়ার পর দেখি ওর আক্স রিকমেন্ডেশনটা অন আছে কিনা একটু দেখি আসো। রিকমেন্ডেশন এই যে, ওকে এন্ডোর্সমেন্ট করার জন্য যে প্লাসে ক্লিক করে করে এন্ডোর্স করে দিবা, এরপর ওরে বলবা আমি তোমার এন্ডোর্স করছি তুমি আমার এন্ডোর্স করে দাও। আচ্ছা ওর আক্সফোর্ড রিকমেন্ডেশন লেখা নাই, সুস্মিত অ্যাড করো, ঠিক আছে। রিকমেন্ডেশনটা, আচ্ছা আরেকটা প্রোফাইলে ঢুকবো। আক্সফোর্ড রিকমেন্ডেশন এটা কিভাবে অ্যাড করবো? ওরে অক্সফোর্ড রিকমেন্ডেশনটা দেখালাম তো কেমনে, এই যে তোমার প্রোফাইলে যাবা, প্রোফাইলে যাওয়ার পর একদম টপে যাবা, টপে গেলে তুমি দেখবে এরকম একটা অপশন আছে অ্যাড প্রোফাইল সেকশন,
এখানে গিয়ে স্কিল অ্যাড করছো যেভাবে সেইভাবেই এডিশনাল ইনফরমেশন আন্ডারে রিকোয়েস্ট রিকমেন্ডেশন একটা অপশন পাবা, এটা ক্লিক করলেই তোমার প্রোফাইলে রিকমেন্ডেশন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাই, ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। যে কোনো একটা প্রোফাইলে ঢুকলে দেখবা রিকমেন্ডেশন অপশন আছে, রিকোয়েস্ট করছি রিকমেন্ডেশন, ওকে, ও আমাকে রিকমেন্ডেশন লিখছে, এখন আমি দেখি তো ওরে রিকমেন্ডেশন দিতে পারি কিনা। এখানে যারা যারা রিকমেন্ডেশন অ্যাড করছো, এই যে তোমার প্রোফাইলে রিকমেন্ডেশন নাই, আহমেদ অনিক, এফ আর মাসুম দিছে, দেখি তো, এই যে কাজ করতেছে, এফ আর মাসুম দিছে, দেখছো, এই যে আমার কাছে যে রিকমেন্ডেশন রিকোয়েস্ট চলে আসছে, রিকোয়েস্ট দেওয়াটা কি ক্লিয়ার? আমার কথা শুনো, দাঁড়াও, রিকমেন্ডেশন রিকোয়েস্ট দেওয়াটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ধরো আমি এফ আর মাসুমকে রিকমেন্ডেশন রিকোয়েস্ট দিব, কিভাবে দিব? আমি আমার রিকমেন্ডেশন মানে অ্যাড টু প্রোফাইলে গিয়ে এডিশনাল সেকশনে গিয়ে অক্সফোর্ড রিকমেন্ডেশনটা অন করে দিবা, তারপর দেখবা নিচের দিকে তোমার রিকমেন্ডেশন অপশনটা আসবে। রিকমেন্ডেশনে তুমি যাকে যাকে, ধরো আমি, তুমি আমার স্কিল এন্ডোর্সমেন্ট করে দিছো, এবার আমাদের রিকমেন্ডেশন পার্ট, তুমি আমার কাছে রিকমেন্ডেশন চাবা, অক্সফোর্ড রিকমেন্ডেশন দিয়ে আমি এফ আর মাসুম দিচ্ছি, এফ আর মাসুমকে চুজ করলাম। এখানে ভাই কি লিখে দিব রিকমেন্ডেশনের মধ্যে? ওইখানে একটু বড় করে কিছু লিখে দাও, যার সম্পর্কে লেখো, দুই তিন লাইন একটু বড় করে লিখবা। এখানে দেখো যে এফ আর দুই নম্বর অপশনটা দিবা, এখান থেকে প্রথম অপশনটা দিয়ে সেন্ড করে দিবা, ঠিক আছে, এবার সেন্ড, শেষ, এখানে জাস্ট এটা যা আছে তাই থাকলো, ওর কাছে রিকমেন্ডেশন রিকোয়েস্ট চলে গেছে, রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাবে। এটা কি সবাইকে পার্সোনালি একজন একজন করে পাঠাতে হবে? পাঠাতে হবে, না পাঠালে কেউ রিকমেন্ড করতে পারবে না, ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। এবার আমি যে রিকমেন্ডগুলো, এই যে আমরা, আমাকে একজন রিকমেন্ড করছে, রিকমেন্ডটা আবার প্রোফাইলে অ্যাড করে দিতে হবে, এই যে এখানে দেখবা পেন্ডিং অবস্থায় আছে, ওই যে সুজন আমাকে রিকমেন্ড করছে, এটা আমাকে অ্যাড করে দিলাম প্রোফাইলে, শেষ, ঠিক আছে, তুমি দেখলা রিকমেন্ডেশন বেড়ে গেছে, ওকে, ক্লিয়ার? আর নোটিফিকেশনে দেখবা যারা যারা রিকমেন্ডেশন পাঠাইতে তোমাকে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট গুলো তুমি, এই যে এন্ডোর্স করছে অনেকে, রিকোয়েস্ট গুলো তুমি ইনবক্সে পাবা। হ্যাঁ, এই যে ইনবক্সে। আর ভাইয়া, যে ওপেনিং এ কি হায়ারিং দিব না? হায়ারিং না, ওপেন টু ওয়ার্ক, ওকে। এই যে আমাকে রিকমেন্ডেশন আরেকজন রিকোয়েস্ট করছে, আমি এখন যে রিকমেন্ডেশন গুলো রিকোয়েস্ট আসছে সেগুলো লিখতেছি, মনে করো, হ্যাঁ, এফআর মাসুমের জন্য লিখতেছি, রাইট রিকমেন্ডেশন, এভাবে রিকমেন্ডেশন লিখবা, মেসেজে আসবে রিকমেন্ডেশন রিকোয়েস্ট গুলো পাঠাবা কেমনে, এটা কি ক্লিয়ার? রিকমেন্ডেশন সেকশনে গিয়ে অক্সফোর্ড রিকমেন্ডেশন দিয়ে পাঠিয়ে দিবা, শেষ। এরপর তোমার মেসেঞ্জারের মধ্যে কেউ যদি রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাইতে রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টটা তুমি ক্লিক করবা, ক্লিক করার পর এবার তুমি রিকমেন্ডেশন লেখো। ভাই আমার প্রোফাইলে ওপেন টু ওয়ার্ক লেখা আছে না, হায়ার লেখা আছে, ওখান থেকে ওপেন টু ওয়ার্কটা চুজ করো উপর থেকে। আসলে ভাই দুটো দুটো কোম্পানি আছে, ওটা তো ক্লিক করলে দুটো কোম্পানি ইয়া আছে, লোগো আছে, দেখতেছি ভাই। রেকর্ডিং চলতেছে? এই তো আমার ওপেন হচ্ছে না, মানে রিকমেন্ডেশনটা ভাইয়া। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, রেকর্ডিং শেষ হলে একটা কথা বলবো। রেকর্ডিং এর বাইরে ভিতরে বললে সমস্যা কি? না, ওটা বলা যাবে না, যেটা বলবে সেটা বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনার ভাই এরকম কথা অনেক বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক কথা হচ্ছে গোপন গোপন কথা বলে, ঠিক আছে, সব গোপন। আচ্ছা, দিয়ে দিলাম, ঠিক আছে, রিকমেন্ডেশন দিয়ে দিলাম, সো দিস ইজ দা ওয়ে, নেক্সট এক ঘন্টা আমি থাকবো তোমাদের সাথে রিকমেন্ডেশনের জন্য।